ওই সকল মানুষেরা সৌভাগ্যবান ওই সকল মানুষের জন্য ফেরেস্তা দোয়া করেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তোমার রহমত তার উপরে নাজিল করো কোন সেই শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেস্তা এইভাবে দোয়া করে আসুন আমরা রাসূলের হাদিসের থেকে জেনে আল্লাহ রাসূল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি এম মুসলিম রহিমা তিনি তার কিতাবের মধ্যে সংকলন করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু ভুরা ইরারাদিয়া আনহাম তিনি বলেন আহাদুকুম্মা ক দায়ং তাজিরু সলা তিন মা আলমি ও হাদ্দিস রাসুসাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন ওজো অবস্থায় সলাতের জন্য অপেক্ষা করে রাসুসলাম বলছেন কোনো কথা সে বলে না তাহলে কি হবে তা দৌ তার জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু মাকফিরে লাহু আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাপ করে দাও আর হামহু আল্লাহ তুমি তার উপরে রহমত নাজিল করো অফিরতিন অন্য বর্ণনায় আসছে রাসুল সালি ওয়াসাল্লাম বলেন অজু অবস্থায় সলাতের জন্য যিনি অপেক্ষা করলেন সে যেন সলাতের মধ্যেই থাকলেন অর্থাৎ সলাতরত অবস্থায় থাকলেন আর তার জন্য আল্লাহ রব আলের ফেরেস্তা দোয়া করতে থাকেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তুমি তোমার রহমত নাজিল করো তাহলে আমরা এখানে আরেকটি শিক্ষা পেয়ে গেলাম যে অজু করে আমরা যদি সলাতের জন্য মাসজিদে যদি অপেক্ষা করতে থাকি কোনো কথাবার্তা না বলে তাহলে আমরা সলাতের মধ্যেই থাকলাম আর এই অবস্থায় থাকলে যতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত সলাতে সব পাবো কথা বলা যাবে কথা বললে পারে। হাদিসের সাথে আপনার আমার মিলবে না মানে নাবিজির কথার সাথে উল্টা হয়ে যাবে আপনারা সলাতে আদায় করতে মসজিদে যদি আগে আগে যান তাহলে কথা বলবেন না সলাতে আপনি যখন ইমাম সেব দাঁড়াবে তার পড়বে যতটুকু সময় পাবেন আপনি বসে থাকবেন জিকির আজগার নিজে মনে মনে করবেন আস্তে আস্তে আপনি জব্দ থাকবেন ইনশালাহ সালাতে পাওয়া যাবে তৃতীয় কাজটা হবে কি জানেন আমাদের জন্য আল্লাহর মালাইকা ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবে জল্ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আর তোমার বান্দার উপর রহমত নাজির করো আর ফেরেশার তাদের জন্য এই দোয়াটা করে আল্লাহ রব্বল আলমী সেই দোয়া কবুল করেন তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আর আল্লাহর প্রত্যেকটি রহমত আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন ইনশা আল্লাহ আসুন না আমরা এই আমলটি করি আল্লাহ আমাদের সহায়ক আল্লাহ আমাদের তাওফিক দান করুক